মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকায় আদর্শ বিদ্যালয় ও ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ওই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের বোঝানো হয় কোন কাজের জন্য কতটা জল প্রয়োজন, কোন গাছে কতটা জল দিতে হয়, অযথা জল অপচয় না করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই দিনে এই সভায়। জলই মানুষের জীবন। ইতিমধ্যে বিশ্বে জলের সংকট দেখা গিয়েছে, সেজন্য প্রয়োজন মতো জল ব্যবহার করা উচিত। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস ও স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও অভিভাবক বৃন্দ। এই তিন ভাগে জল, প্রচুর জল, তিন ভাগ জলের মধ্যে বেশিরভাগ জল, প্রায় 1% কম জল হচ্ছে মিষ্টি জল, যেটা আমরা ব্যবহার করতে পারি, খেতে পারি, আর বাকি জলটা আচ্ছা। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। বাংলা বললাম কেউ গুড মর্নিং, সুপ্রভাত বলা গেল না। আচ্ছা, আজকের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, ঠিক আছে? তা ওয়াটার মানে আমরা নিশ্চয় জানি জল। হ্যাঁ, আজকে আমরা জল দিবস পালন করছি সারা বিশ্ব জুড়ে, ঠিক আছে? কেন করছি জানা আছে? কেউ বলতে পারছে না? কারণ আমাদের জলকে, জলের অপর নাম কী বলা হয়? জীবন, তাই তো? তাহলে জলকে আমাদের বাঁচাতে হবে, সেই দায়িত্বটা কাদের? আমাদেরকে নিতে হবে। আদর্শ বিদ্যালয়ের যত আমরা স্টুডেন্ট আছি এবং আমরা স্যাররা আছেন এবং ওয়ার্ল্ড ভিশন আছি, আমরা যৌথভাবে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে জলকে আমরা বাঁচাবো। কীভাবে বাঁচাবো? যখন আমরা মিড ডে মিল খাই, তাই তো? মিড ডে মিল খাওয়ার আগে আমরা প্লেট ধুই, তো অনেক সময় কী করি, প্লেটটা ধোয়া মানে ইচ্ছা করে আমরা জলটা খুলে রাখি, প্লেটটা যখন এরকম করে মাজি সাবান দিয়ে, কিন্তু কলটা আমরা খুলে রাখি, রাখি তো? তাহলে তখন আমাদের কী হবে, যখন আমরা প্লেটটাকে মাজবো তখন কলটাকে বন্ধ রাখতে হবে, মনে থাকবে? আবার যখন দেখা যাচ্ছে খাওয়ার পরে যখন আমরা এলাম প্লেটটাকে আবার যখন সাবান দিয়ে মাজবো তখনই কিন্তু কলটাকে আমরা খুলে রাখি, কিন্তু তখন কল খুলে রাখলে হবে না, তখন কলটাকে বন্ধ রাখতে হবে। যখন আমরা পার্টিকুলার সময় যদি যখন জলটা দরকার তখনই আমরা জলটা খুলবো, আদারওয়াইজ আমরা কী করবো, জলটা কী করবো, সবসময় লকটাকে বন্ধ করে রাখবো, ঠিক আছে? তাহলে কী হবে, আমাদেরকে জল আমরা অপচয় থেকে কী করতে, অপচয় যাতে না হয় তার জন্য এই ব্যবস্থাপনা আমরা করতে পারবো, এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা দেখবো অনেক পাড়াতে আমাদের বোঝাতে হবে যে এইভাবে জল নষ্ট করা যাবে না, কারণ জলের অপর নাম কি? জীবন। তাহলে আমাদের মাথা রাখতে হবে আমরা যদি জলকে এখন থেকে সংরক্ষণ করতে পারি তাহলে ভবিষ্যৎ আমাদের জীবন অনেক ভালো থাকবে, তাই না? তো আমাদের মাথা থাকবে তো? তো আজকের এই জিনিসটা আমরা শিখলাম আর আমরা অন্যজনকে শিখাবো, যতজন আমাদের বন্ধু বান্ধব এসছি আমরা সবাইকে গিয়ে পাড়াতে যাবো, পাড়াতে গিয়ে আমার নিজের বাড়ির লোককে শিখাবো, সেকেন্ড হচ্ছে আমরা পাড়ার লোককে শিখাবো। পারবো না? পারবো না? তো ধন্যবাদ, ওয়ার্ল্ড ভিশন তরফ থেকে আমাদের এইটুকু বার্তা ছিল, আর আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সুযোগ দিয়েছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।